हेलो गाइस अस्सलामु आलैकुम वेलकम टू आवर चैनल ग्रीन फिश टीवी ऑनलाइन। तो आज के आपनादेरके उपहार दीते जाच्छि आमादेर मजार मजार अनेकगुला जोक्सर भिडियो एवं अनेकगुला नाटकेर भिडियो एवं अनेकगुला शॉर्ट फिल्मेर भिडियो। तो आमादेर चैनेले सब समय जोक्स नाटक एवं शॉर्ट फिल्मेर भिडियोगुलो आमरा तैरि करे थाकि। तो सब समय आमादेर चैनेलेर साथे थाकबेन, अवश्यई आमादेर चैनेलटाके सबस्क्राइब करे राखबेन, कारण आमरा मानुषेर बिनोदनेर पाशापाशि सब समय याबतीय जत किछु करा दरकार आमरा सब समय करे जाच्छि। तो आज के विभिन्न धरनेर मजार जोक्स करते जाচ্ছি। तो आमादेर जोक्स आपनारा देखुन और हासते थाकुन। तो चलुन शुरू करा जाक। शाला आमार टाका निये तुई कोई पालाली, तोरे जदिन आमी पाइछि रे, तोर जे कोई दिन लागे आमार एक दिन, तोरे आमी देखले तोरे आमी एकेबारे खाइयालामु रे शाला, तोरे जदिन आजके पाइछि रे आमी एकेबारे खाइयालामु। গরকুটার আগে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসায় পুষি কত ভাল। তোর কাছে যে আমি টাকা পাবো, টাকা কই, টাকা কবে দিবি তাই কর, তোরা আমি আজকে টাকা না দিলে তোরা আমি আজকে খাই পেলাম বুঝছস, তুই যদি আজকে টাকা না দে তোরা আমি আজকে সত্যি সত্যি খাই পেলাম, তুই আমার টাকা বাইর কর, টাকা কই লুকায় রাখছ, টাকা দে, টাকা না দিলে আজকে তোরা খাই পেলাম, টাকা দে আমারে, আমার টাকা দে, টাকা দে তুই। এই তোরটাই কিসের টাকা নিছি, তোর কোনো সাক্ষী আছে, তুই যে টাকা দিছিস কোনো সাক্ষী আছে তোর? আরে কি কস, টাকা টাকা দি আমি যে টাকা তোর ধার দিছি ওই টাকা দিবি আমারে? আমি লুক ছাড়া কি কাগজপত্র দলিল ছাড়া কি আমি তোর টাকা ধার দিছি? আমি তুই কি লুক দিয়ে দিছিলি কোনো শুনতে না? এই যে লুক তো সাথে আছিল, লুক ওই তোর চাচা ব্যস্ত করে ডাকই, ওই লুকের সামনে তো তোর আমি টাকা দিছি, তোর লুক নিয়ে তারপর টাকা নিবি আমারটাই, তুই আমার টাকা দিবি কবে তাই বল, তুই যদি আজকে টাকা না দে তোর একেবারে ঘরে। তোর টাকা আমি নিছি, তোর টাকা আমি নিছি, টাকা নেস না মানে কি কস, তোর কোনো ই আছে? কি আছে টাকা দিছিস তুই আমারে? না তোর টাকা দিছিস, তুই আমার টাকা দিবি তাই, তুই কোন টাকা দিছিস বল এটাই বল। আর তুই আমার কাছে কা, তুই কোন টাকা দিছিস বল? আরে টাকা দিছিস তোরে আমি, তুই আমার টাকা দিবি, তুই আমার পকেটে টাকা বাইর করতে পারবি না, তুই আমার কাছে যে টাকা ধার নিছিল ওই টাকা দিবি কবে তাই বল। এই আমার মত লোক তোর কাছে টাকা নি চলে, তোর চেয়ে কি আমার টাকা কম আছে রে? যা ঘরের ভিতর যা দেখ কত টাকা পড়ে আছে ঘরে, যা বালিশের নিচে টাকা, খেতার নিচে টাকা, আর আমার পিছে তো টাকা থাকে সবসময় বুঝছস, তুই আমার টাকা দিবি কবে তাই বল। এই তুই আমার টাকা দিবি আজকের ভিতরে, আমার টাকা দিবি, টাকা না দিলে তোর আমি ভাই ঘাড়া হালাম, একবারে ঘাড়া হালাম ভাই, আমি একবারে ঘাড়া হালাম তোরে টাকা না দিলে। তোর মতো ফকিনির টাকা আমি এই পকেটে রাখি না, কালকে তোর টাকা আমি বাইর করে দিয়ে দিমু। আচ্ছা কালকের ভিতরে যদি আমার টাকা না দেস তোর একবারে ঘাড়া হালাম আমি, ঠিক আছে? তোর বাড়ি যা আমি কালকে তোর টাকা দিয়ে দিমু, কালকে যা কথা বলছি। এই টাকা তোরে এক্ষুনি দিয়ে দেবো, তোর টাকা আমি আজকে দিয়ে দিমু। কি কর, তুই আজকে এক্ষুনি দিয়ে দেবো, তোর টাকা দিলে হইছে যা। এই আমার টাকা দে, এই তোর মতো ফকিনির টাকা আমার পকেটে রাখি না, তোর টাকা কালকে দিয়ে দিমু। এই তোর টাকা আমি দিতেছি, আমার কলার সাইড দে। এই আমার টাকা দে, আমার টাকা দিবি কবে তাই বল। এই তোর মতো ফকিনির টাকা আমার পকেটে রাখি না আমি, এই তুই আমার আজকে টাকা দিতে হইব, তোর টাকা কিভাবে দিতাছি তুই দেখিস। এই কলার সার, তোর টাকা আমি দিতাছি, এই হারামজাদা আমার টাকা দিয়ে যা, তোর আজকে খাইলাম রে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে, শালা ছাগল তো বেশি খাইয়া লাইছি, এখন তো আমি গানও কইতাছি, যদি ধরা পড়ি আমাদের খাইয়া লাভ, এখন কি করি কিন্তু চিন্তাই আছি, এখন ধরা পড়ি আমার তো অবস্থা খাই লইয়া লাভ। শালা আমার ছাগলটা আমি এদিক ওদিক খুঁজতাছি, কোনো জায়গায় পাইতাছি না, আমার ছাগলটা কই, আমার ছাগলটা যদি আমি না পাই, কেউ যদি আমার ছাগল নিয়ে শেষ করে ফেলো, ওর আজকে আমি খাইয়া হলামো, ওর আজকে খাইয়া হলামো। সাদা 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 কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যে লকি। এ তুই আমার ছাগল কোনায় রাখছ তুই, এ ছাগল কোনায় রাখছ, ছাগল কোন বসে ভাই, ছাগল কোনায় রাখছ, ছাগল কোনায় রাখছ, আমার কথা শুনো আরে বলি বলা, ছাগল কোনায় রাখছ আমার কথা শুনো বলি বলা, বলি বলা ছাগল কি দেশে কম বসে ভাই, আপনার ছাগল নেই আমি, এ মোর ছাগল 3 দিন ধরে খুঁজে পাই না, আপনার ছাগল নেই ভাই, আর ছাগল ছাগল কি দেশে কম বসে ভাই, ছাগল কি কম বসে ভাই, এরে চেরা ছাগল কোনায় রাখছ তানে বলি বলা, আমি ছাগল নেই ভাই ভাই, ছাগল কি দেশে কম বসে ভাই, সুগন্ধন যায় অতি যায় ভাই, ছাগল কি কোনায় কম বসে ভাই, ছাগল নেই ভাই, ছাগল দেন তুই, আর ছাগল বিক্রি করছ ছাগল নিলা তা আপনি দিয়ে দিলাম ভাই, আমি ছাগল নেই নাই বুঝছেন ভাই, আমি ছাগল কি দেশে কম বসে ভাই, ছাগল কি আমার সাথে নাই। ছাগলটা তুই আই ওনাই বাঁধে রাখছিস তুই আর ছাগল ওনাই ছাগল ওনতে খোঁজা না ভাই এ ছাগল ওনতে খোঁজা না ভাই কেমনে কি ছাগল ওনতে খোঁজা ছাগল ওনতে পাবেন এ ছাড়া ছাগল কেমনে কেমনে হলো তুই আর ছাগল তুই আর না ছাগল আমি খাই বলামু ভাই আমি ছাগল নিলে আপনারে দিতাম ভাই আমি ছাগল দেই কি নাই এ রে চামড়া তুই আর ছাগল কোনায় রাখছস বলি ফেলা ওই ছাগল তুই কোনায় রাখছস এ চামড়া আর ছাগল তুই কোনায় রাখছস আরে বলি ফেলা তিন দিন ধরে আই ছাগল খুঁজে পাই না আর ছাগল বিক্রি করে তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে কত কত করো এ চামড়া আর ছাগল কোনায় ভাই আমি আমরা ছাগল কই আর ছাগল লেনে ভাই টিয়া ভাই কর ছাগল লেনে ভাই ছাগল লেনে আর টিয়া দিবি টিয়া ভাই কর ছাগল লেনে তোর পড়ে টিয়া নাই টিয়া ভাই কর আর টিয়া নাই পড়ে টাকা তো অভাব নাই কি করে গার্লফ্রেন্ডের লাগে টিয়া টাকা তো অভাব নাই ভাই আপনি ছাগল লেনে ভাই আরে চামড়া আরে টিয়া দে আর ছাগল বেচি খাইছত আরে টিয়া দে এ টিয়া দি ফেলা বরণ আপনি টাকা নেন টিয়া দি ফেলা আরে তুই আরে 10000 টিয়া দিছত আর ছাগল কিনছিস 6000 টিয়া দি 4000 টিয়া দি লাভ থাকছে আচ্ছা তোর মাফ করে দিলাম তুই চলে যা এই দাঁড়া দাঁড়া তোর যদি পারদার যদি আর কোনোদিন যদি আর ছাগলের দিকে নজর দিছ তোরে কিন্তু মারিয়াল দিমু তোরে কিন্তু গুলি করে দিমু আর ছাগলের দিকে তুই নজর দিবি নি আর কটা ছাগল আছে 5টা ছাগল আছে আর ছাগলের দিকে নজর দিবি নি তোরে মাফ করে দিলাম যা চলে যা শালা 10000 টাকা দিয়ে ছাগল কিনছি চরি চরি 10000 টাকা না 6000 টাকা দিয়ে ছাগল কিনছি 4000 টিয়া গালায় আমার লাভ দিছে শালাই নিয়ে গেলে না নিয়ে গেলে তো 4000 টিয়াটাও পাইতাম না এই যা তোরে maaf করে দিলাম যা যা চলে যাই আমার সুয়াতন পাখি কা আসলে কা আসলে কেডা কাজে গেল এ দর্শক আপনারা দেখ আমার সুয়াতন পাখি ডাকি দাদক পাখি আমি গাছের তলে খাড়াই থাই গান কইতাছি এই তোর আমি খুঁজতাছি গাছের ডালে তুই কি করতাছস নাম আমি তোর এই বাগান খুঁজতে খুঁজতে এই বাগান পর্যন্ত আসছি তুই এখানে কি করতাছস ও তুই আমার খুদাস কিসের জন্য এই তুই আমার গার্লফ্রেন্ডের পিছে ঘুরঘুর করতেছিস কেন তুই দেখছস আমি তোর প্রেমিকার সাথে ঘুরঘুর করি দেখছস আমি তোর প্রেমিক এই তুই দেখলি না কেন এই তোর প্রেমিক আমার বেছে বেছে ঘুরঘুর করে কে ঘুরঘুর করব না কে ঘুরঘুর হরা হ্যাঁ ঘুরঘুর হ্যাঁ দর্শক আপনারা দেখছেন আমাদের ছোট মামা ভাগ্নে এখানে শুটিং করতে বেশি একটা হাসাহাসি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শুটিং করতে গিয়ে কথা 10 বার বলে দিতে হয় নিজের ভয়েসে কিছু বলতেই পারে না জি আজকে গল্প বারবার শিখাইতে হয় শুটিং করতে গেলে 1 ঘন্টা সময় পার হয়ে গেল তাও শুটিংটা শেষ করতে পারলো না কি আর সব এর অবিচার কি नहीं कुछ करूंगा तू यार मैं घर पे से गुरगुर रस के जुमा मार ना सर मैं दे हूं जुमा मार जुमा मार ना गुना अंदर बाबू बंगे हूं साधु मैं तो क्यों ना जुमा मार तो आदम ना मैं পোলাপান করে দেখি মারামারি করতেছে চলো যাই দেখি জুমা মা রাখব না অন্তর বাম নুলা রে থামো দাও এইসা নাক কেটেলে দুতরবার প্রেম কর এই তোর বয়স কত হইছে তুই চাবি একতলা চাস দুইতলা আবার প্রেম করস না জুমা ভালো মতন চলিস ভালো মতন তুমি চলো আই রে ঠ্যাংটাও ভালো করতে পারছি না, পা ভেঙে বসে আছি, কোনো বন্ধুরা সাহায্য করতে আসছে না, কি দুঃখ। আমার বন্ধুদের কত টাকা পয়সা, আমাকে একটু সাহায্য করে না, হাই রে কত দুঃখ আমার। এই তুই এনে দাঁড়া আছিস, তোর কি সমস্যা? দোস্ত আমার পাটা ভেঙে বসে আছে, তোদের এত টাকা পয়সা, আমাকে তো একটু সাহায্য করিস না। তোর কত টাকা পয়সা লাগবে? তোর টাকা পয়সা যা লাগবে সব আমি দিমু, যা। ঠিক আছে, তবে তাহলে আমাকে এখন হাসপাতালে নিয়ে যা, চল। নাসাই एक्सरसाइजर वीडियो तो सुना है तो ना सोर कैसे ए अंकल लगी तुझे बिगिल बिगिल ओ की मोटर बाबा आज नेटটা ভালো দিছে ও আজকে নেটটা তো দারুণ দিছে খুব ভালো ভাবে গেম খেলতে পারছি রে তুই এই জায়গায় গেমস খেলাইতাছস কে ও হাসে তো নেটটা ধরন দিছে খুব ভালোভাবে গেমস খেলতে পারছিস এই কি রে তুই এই জায়গায় গেমস খেলাইতাছস কে ভাই আমার তো কাজে নামি এসে এই জায়গায় এসে গেমস খেলি তোরা আমি সারা এলাকায় খুঁজা খুঁজা বেড়াইতাছি তোরা আমি কোনো জায়গায় পাইতাছি না তুই এই জায়গায় গেমস খেলাইতাছস ভাই তুমি আমাকে সারা খুঁজে কেমনে বাবা আমি তো গেমসের কারখানায় এসে বসে আছি তুই এখানে কারখানা বসাইছস গেমসের তুই আজকে বাড়ি যা তোর বাড়িতে গেলে এমন পিটানির পিটাবো জীবন আর গেমসের নাম নিবি না তুই ওলা হো বক্স না দা এ না খেলে বাবা बेहुला शकीर बियालो बियालो दुलिया नाचे दुलिया आया नु डोई হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমরা আমাদের শুটিং থাকে নাকি অনেকগুলো মজার মজার শুটিং করতেছি তো অনেকগুলো মজার মজার ভিডিও করতেছি আমরা হিন্দি গেল কে বলি গেছে না আবার কে বলি গেল হিন্দি আবার জানবো क्या लगा लगा आगे रखो देखो सुंदर के सुना ए बरे भाई माने इनके तारा से वो आराम शूटिंग करता तो नो देखा दो ना कि ये होय दादा शूटिंग दे आगे तो एडे और इमो कर दिले पूरा शूटिंग हो ना खाली इमो साव ना चलो गलत है आगे तो बोली अब बात देना भाई আমার তো গেমস খেলার নাই কি জন্য হইছে আমি সারা যতক্ষণ বার মতক্ষণ গেমস খেলাম দেখো এই যে ফ্রি ফায়ার খেলাম এই যে ভরি যে কুদাগাদি খেলাস তুই তো জীবনে কিছুই উন্নত করতে পারবি না তোর নেহাবারা তো একবার যাবই এই যে তোর অবস্থাটা কি তুই দেখছস তোর যে চেহারার অবস্থা তুই জীবনে বিয়ে করতে পারবি না আর তুই বিয়ে করলে তোর মনে হয় বউ থাকবো না। আমার মনে হয় তুই আমার ছোট ভাই, এ সময় আছে, তুই ভালো থাক, বুঝছস? এই গেমস থেকে, এই গেমসের আসক্তি থেকে তুই ফিরে আস, ঠিক আছে? ভালো লেখাপড়ায় মনোযোগ দে, এ সময় আছে, তুই ভালো হয়ে যা, ঠিক আছে? আমি তোরে বলে গেলাম। আর তোরে বাড়িতে গেলে তো ফাড়া এলাবো, আজকে তোরে বাড়িতে গেলে মাইরিয়া লাভ একবারে। তুই যা বাড়িতে যা, আমি আইতাছি। আমি বাজারে যাবো, বাজার থানে আইতাছি। তোর জন্য ন্যায় না দেখি, তোর ন্যায় দেখি একবারে মাইরিয়া লামো, যা। একটু বসি। এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা। আরে দোস্ত, কই যাইতাছস? দোস্ত, আমি তো যাইতেছি স্কুলে। তে স্কুলে কিসের জন্য? স্কুলে আমার জান আছে। এ তোর জানটার নাম কি রে? জানটার নাম জুমা। কি কস? আমার জানের নাম তো জুমা। তাই আরে দোস্ত, কই যাইতাছস? স্কুলে যাইতাছি। স্কুলে কিসের জন্য? স্কুলে থেকে অনেকগুলো ছাত্রী বাইর হবে। তে তে নে জানটার নাম কি? জানটার নাম। আরে দোস্ত, কই যাইতাছস? আরে দোস্ত, স্কুলে যাইতাছি। এই স্কুলে কিসের জন্য? স্কুলে ওর থেকে অনেকগুলো ছাত্রী বাইর হবে। তে তুই সেখানে কিসের জন্য যাইতেছিস? সেখানে আমার জান আছে। তা তোর জানটার নাম কি রে? জুমা। এই কি বলস? আমার প্রেমিকার নাম তো জুমাই। আমার প্রেমিকার নাম তো জুমা। তাহলে সে আমার প্রেমিকার পিছনে তুমি ঘুরঘুর করতাছস। তুই তাহলে আমার প্রেমিকার পিছনে তুই ঘুরঘুর করছিস? না না, এই প্রেমিকা আমার না। এই প্রেমিকা আমার প্রেমিকা কখনো কারো হতে দিব না আমি। তোর যদি বুকের পাটা থাকে তাহলে তুই দেখাস প্রেমিকা তোর। আচ্ছা, আমি তো তোকে দেখে লিখবো। আমার প্রেমিকাকে আমি আজকে যাই বলতাছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আচ্ছা, এই আমগো মজা স্কুলে অনেকগুলো ছাত্রী বাইরে হবে। অঙ্গা তুমি কবে? তুমি কি করো? জানা কি করব? অঙ্গা টাইপরে ফাটবো। আমগো স্কুলে অনেকগুলো ছাত্রী বাইরে। আচ্ছা, এর গারা অঙ্গা আমগো জানো এটা আমার কথা না। সাদা সাদা কালা কালা রং জমে। আমি কি আইমু? এমু কই সাদা কোন ক্যামেরা মুখ চাই আসলি বরাই তো কইলে আমারে আও না না। এমু কই দাছলা? আমি ক্যামেরা মুখ আসলা। হ্যাঁ, ক্যামেরা মুখ আসলা। ক্যামেরা না আসলা। শিক্ষিত ভাষায় কথা কই। সাদা সাদা কালা কালা রং জমেছে। এ রাখ তোর সাদা কালা। তুই আমার প্রেমিকার বাড়ির পিছনে তুই ঘুরঘুর করতাছস। আর আমার প্রেমিকার বাড়ির পিছনে তুই গান গাইতাছস কিসের জন্য? তোর মতো কি এলাকা দিয়ে ঘুরঘুর করমু? আরে আমি এলাকা দিয়ে ঘুরমু না ফিরমু, এটা আমার বিষয়। কিন্তু আমার প্রেমিকার বাড়ির পিছনে তুই গান গাইতাছস কিসের জন্য? আরে তোর কি? আরে ক্যামেরা মুখ যাস কে তুই? এ মুখ যা। ক্যামেরা মুখ যাবি না তাহলে কাইলি। আচ্ছা আরে জুমার বাড়িতে দেওয়ালে কি লেখা আছে? এখানে সবগুলো আসতে পারবো, শান্ত শান্ত আসতে পারবো না। আরে লেখা থাকুক বা না থাকুক তোর তো এখানে থাকার কথা না, তুই বলে স্কুলে যাবি দেখবার তে তুই এখানে বসে গান গাইতেছিস কে? তুই দেখতেছিস না আমার ঝুমার সাথে আমি প্রেম করি, এর জন্য আমি গান। আরে ঝুমা আমার সাথে প্রেম করে? সাদা 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 আমি ফিদা। তার উপর বাদাই না হ্যাঁ এই ওই পে আমি জো এটা ডিলিট করে দেন। মানে হালকা মোটা কে জায়গা উনি কি গেমিন কইলাম আমার আর মনে নাই। ও না তোর তো স্কুলে তোর তোর এই জো না ওটা তো কই তোর তো কিমেন কো না 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 এই দেওয়ালে লেখা থাকুক বা না থাকুক হ্যাঁ তুই এখানে আসতে পারবি না, ঠিক আছে? জুমা আমার প্রেমিকা আমারই থাকবে চিরদিনই, ঠিক আছে? তুই আর ভুলেও এখানে কোনোদিন আসবি না। তাহলে তোকে যদি জুমা চিনতো তাহলে তোকে ভালোবাসতো। আরে জুমা তো আমাকে ভালোবাসেই তো, তার জন্য তো আমি ওর বাড়ির পিছনে আমি এখানে আইসি যে তোরে নকুল পেলাম। তোরে যদি আর এই জায়গায় কোনোদিন দেখছি তোরে একবারে মাইরা একবারে হাত পাও একবারে কান্দে ঝুলাই দিব, বুঝছস? তুই আর এই জায়গায় ভুলেও জীবনে আর আসবি না, যাই একদম যা যা যাব। আচ্ছা তুই যা যা দেখাই যাব। আচ্ছা রেডি এ শুনে আরে এ দুলা মায়া হেরি না যাই এ যাও ওদের ওদের শুনিং টাইম ওরা ডালা গো ডালা ডালা না দুলা ভাই গলা ডালা দেনে ডালা রেডি রেডি আই মনের গোপন করে ভালোবাসি অন্তর দিয়ে, মনের গোপন করে ভালোবাসি অন্তর দিয়ে, মনের গোপন করে ভালোবাসি অন্তর দিয়ে। এরে চেরা তোর অন্তর শুধু ওই যে ঝুমার পাড়ের পিস পিস গুড় গুড় পাড়ে কেন? আরে তুই জুমার ছাড়া অন্য কোনো মেয়ে দেহস নি, জুমা আর ভালোবাসা, তুই আর ভালোবাসার পিছনে গুড়গুড় পড়স তুই আর ওই বকেটটি সেরা হ্যাঁ নাম কি সবিকা, তোরা দুইজন মিলে আরে তো সর্বশান্ত করে ফেলে দিছ ভাই। তোকে দুইজনের কাছে আমি মাপ চাচ্ছি ভাই, তোরা এলাকা ছাড়ি চলে যা। আরে আসোকা আল্লাহ ভাই আপনি বড় মানুষ হয়ে মাপ চাইতাছেন কে? আমি তো রিনার রিনার আলাইছে সারাদিন ওর সাথে লাগিয়ে থাকে ভাই, আপনি কিছু একটা করেন। তোরা যদি কোনোদিন পারদার দেখছিস জুমার বাড়ির পিছ পিছ ঘুর দিয়ে ঘুরঘুর করাতে ঘুরঘুর করতে তোরা চোর দিয়ে দাঁত খুলে দিও। এই বেড়া তোমরা হর্ষটা কি মারামারি করতো চাকা? এই বেড়া হল্লা নাকি এরা চেনা? তোরা যদি পারদার আর কোনোদিন জুমার বাড়ির পিছত পিছত গুড়গুড় করতে দেয় তোরা সোয়ার দিয়ে দাঁত খুলে দিও, বুঝছত নি? বুঝছি। এই বেড়া তোমরা হর্ষটা কি মারামারি করতো চাকা? এই বেড়া পাইছ কি এক জমার নিয়ে তোমরা মারামারি করতো চাকা? দেশে কি জমার হবা পারছে রে বেটা? আয় এই বেটা এ হল্লা নাকি? ভাই আপনি বড় মানুষ হয়ে মাপ চাইতেছেন কিল্লা, আমি তো জুমার বাড়ির পিছনে ঘুরঘুর করি না, জুমার বাড়ির পিছনে ঘুরঘুর করে ওই সবিকা ওখানে ঘুরঘুর করে খাই দাই পিন্দে সারাদিন ওর সাথে লাগিয়ে থাকে ভাই, আপনি কিছু একটা করেন। না তোরা যদি কোনোদিন পারদার দেখছিস জমার বাড়ির পিছ পিছ ঘুর দিয়ে ঘুরঘুর করাতে ঘুরঘুর করতে তোরা চোর দিয়ে দাঁত খুলে দিও। এই বেড়া তোমরা হর্ষটা কি মারামারি করতো চাকা? এই বেড়া হল্লা নাকি মনের গোপন করে ভালোবাসি অন্তর দিয়ে। এরে চেরা তোর অন্তর খালি শুধু মনের গোপন করে ভালোবাসি অন্তর দিয়ে। এরে চেরা তোর অন্তর শুধু ওই যে झुमार बारे पिस गुरगुर पारे क्यान अरे तु झुमार सारा अन्य कोनो मेये देहसनी झुमा आर भालोबासा तुई आर भालोबासार पिछने गुरगुर पड़स तुई आर ओई बकाइटटी सेरा हाँ नाम की सबिक्या तोरा दुइजन मिले आरे तो सर्वशांत करे फेलिदिस भाई तोगो दुइजनेर काछे आई माफ चाच्ची भाई तोरा एलाका छाड़े चले जा अरे आसोका সারাদিন ওর সাথে লাগিয়ে থাকে ভাই আপনি কিছু একটা করেন তোরা যদি কোনোদিন পারদার দেখছি জমার বাড়ির পিছ পিছ ঘুর দিয়ে ঘুরঘুর করাতে ঘুরঘুর করতে তোর চোর দিয়ে দাঁত খুলে দিও बेड़ा तुम हर्षो ना क्या इन मारामारी करते सका है बेड़ा इन हल्ला ना क्या अरे भाई हमने राग करते सन किल्लाई हमने जानें नहीं शेती यार वो जो आरेख बहुत माहिशा से जानें नहीं ये तीन ना बोलो शॉपिंग क्या ये ना दो जून मिले यार जुमार पिछन घुरी घुरी यार बेलू शेष करी पेल से जुमार अब बात जुमारे बांधी रखी चे आर शायद देखा ना ही कोता ना आज तुम मोरे जाओ जुनारे ना देख ले आई मोरे जाओ हमने एक तक व्यवस्था कोरी लन भैया अरे बाबा तुमरा मारामारी क्यों करो ना बेटा ये मारामारी कोरी ना बेटा तुमरा तो सम्मान हाराबा एक जुमाते देशे तो अभाव नहीं बेटा आरो मेला जुमा से रे बेटा তোমরা মারামারি করো না বেটা যাও 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 হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্রিন ফিশ টিভি অনলাইন তো আজকে আমি আপনাদের সাথে পরিচয় করাই দেব আমাদের এলাকার একজন অনেক ভালো মানের শিল্পী যার গান অনেক সুন্দর হয় তো আমাদের চ্যানেলে নিয়মিত গান গাইতো আগে তো আজকে তার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেব ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম তার নাম হচ্ছে আমিরুল ইসলাম সে অনেক ভালো সুন্দর গান গায় तो आज के तार मुख থেকে আমরা অনেক সুন্দর গান গাবো তো আপনি কি গান বলতে চান আমি আপনারা যখন বলছেন একটা গান বলতে ঠিক আছে আমি একটা জনপ্রিয় গান বলবো সাদা সাদা কালা কালা আমাদের টাকায় বলেন হ্যাঁ তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি প্রীতি ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় প্রীতি ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা रंग जमेছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি তো আজকে আসলে অনেক সুন্দর একটা গান গাইলেন আমাদের আমিরুল ভাই তো অবশ্যই গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে বেল আইকনটাকে টাচ করবেন কারণ আমরা নতুন নতুন সব কিছু জিনিস দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি তো এই হচ্ছে আমাদের গান তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।